আর মাত্র কিছুদিন পরে শুরু হতে যাচ্ছে পৃথিবীর সবচেয়ে জমজমাটপূর্ণ স্পোর্টস টুর্নামেন্ট ফুটবল বিশ্বকাপ। ফুটবল বিশ্বকাপে বাংলাদেশ না খেললেও এই দেশের পাগল ফুটবল ভক্তরা মেতে উঠেছে ফুটবলের আমেজে। সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটিরা সবাই উদযাপন করে থাকে ফুটবল বিশ্বকাপ নিয়ে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুই অধিনায়ক সাকিব আল হাসান এবং তামিম ইকবাল কাতার বিশ্বকাপের জন্য টিকিট কিনেছেন। আসুন দেখে নেওয়া যাক বাংলাদেশের ক্রিকেটাররা কে কোন দলকে সাপোর্ট করে। সবার প্রথমেই আসা যাক মাশরাফি বিন মর্তুজাকে নিয়ে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সর্বকালের সেরা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। মাশরাফি বিন মর্তুজা মেসির দল আর্জেন্টিনার খুবই বড় ভক্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকবার আর্জেন্টিনার জার্সিতে ছবি তুলতে দেখা গিয়েছে মাশরাফিকে। এরপরে আসা যাক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে। সাকিব আল হাসান ও মেসির দল আর্জেন্টিনা খুব বড় একজন সাপোর্টার। এমনকি সাকিব একটি সাক্ষাৎকারে জানিয়েছেন মেসিকে নিয়ে তিনি চাঁদে যেতেও রাজি আছেন। তবে এবার কাতার বিশ্বকাপের টিকিট কিনেছেন সাকিব আল হাসান। কাতারের মাঠে বসেই আর্জেন্টিনা বনাম মেক্সিকোর মধ্যকার ম্যাচটি সরাসরি দেখবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এছাড়াও জাতীয় দল থেকে টিকিট কিনেছেন ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল ব্রাজিলের বড় একজন সাপোর্টার। ব্রাজিল বনাম সার্বিয়ার ম্যাচটি দেখার জন্য দুটি টিকিট কিনেছেন ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। মাশরাফির শিষ্য হিসেবে পরিচিত তারকা পেসার তাসকিন আহমেদ কিন্তু ব্রাজিলের ভক্ত। আরেক অভিজ্ঞ পেসার রুবেল হোসেনও ব্রাজিলের ভক্ত। সেলে সাউদের আরেকজন শক্তিশালী সমর্থক হলেন মুশফিকুর রহিম। এছাড়া মাহমুদুল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত আর্জেন্টিনা বড় একজন সাপোর্টার। সো দর্শক বন্ধুরা, আপনারা কোন টিমকে সাপোর্ট করছেন, আর্জেন্টিনা নাকি ব্রাজিল? অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।